ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা নিজেদের গুলিতে নিজেরাই মারা যাচ্ছে। ইসরায়েলি সেনাদের অদক্ষতা এবং অপেশাদার আচরণ নিয়ে অনেক সমালোচনা আর ব্যঙ্গবিদ্রূপ হচ্ছে এই যুদ্ধে। এবারে ধরা পড়ল ইসরায়েলি সেনারা নিজেদের গুলিতে নিহত হচ্ছে, সেই সংখ্যাটাও কম নয়। প্রতি 100 জনে 10 জন ইসরায়েলি সেনা নিহতের কারণ ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের মধ্যে গোলাগুলি। এর কারণ খতিয়ে দেখছেন ইসরায়েলি কর্মকর্তারা। এদিকে গাজায় 4 দশকের মধ্যে সর্বোচ্চ সেনা হারালো ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় গত 2 মাসের হামলা এবং স্থল অভিযানে গত 40 বছরের মধ্যে সবথেকে বেশি সেনা হারিয়েছে ইসরায়েল। গত অক্টোবরে গাজার অভ্যন্তরে ট্যাঙ্ক নিয়ে জোরালো স্থল অভিযানের পর থেকে এ পর্যন্ত 104 জন সেনা হারিয়েছে ইসরায়েল। এর আগে 1982 সাল থেকে 1985 সাল পর্যন্ত চলা লেবানন যুদ্ধে 657 জন সেনা হারিয়েছিল ইসরায়েল। এরপর একাধিক সংঘাত হলেও এবারে গাজায় আগ্রাসনের মতো এত অল্প সময়ে এত সংখ্যক সেনা নিহত হয়নি। এরপর একাধিক সংঘাত হলেও এবারে গাজায় আগ্রাসনের মতো এত অল্প সময়ে এত সংখ্যক সেনা নিহত হয়নি। সর্বশেষ আরও 5 সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ গাজায় 4 সেনা সহ 99 জন সেনা নিহতের খবর জানিয়েছিল ইসরায়েলি বাহিনী। আর গতকাল প্রকাশ করা 5 জন সেনা বয়স 19 থেকে 25 বছরের মধ্যেই জানানো হয়েছে। 1992 সালে লেবানন যুদ্ধে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালায়। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পাল্টা আক্রমণে ইসরায়েল হারায় তাদের 657 সেনা। এছাড়া 2008 সালে আল-আকসা বিদ্রোহে 332 সেনা, 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে 121 জন সেনা এবং 2014 সালে গাজা যুদ্ধে তথা সামরিক অভিযানের সময় নিহত হয় 67 জন ইসরায়েলি সেনা। অবরুদ্ধ গাজায় হামাসের হামলায় আরও 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলায় এই ইসরায়েলি সেনারা প্রাণ হারিয়েছে। সামরিক বিবৃতিতে জানানো হয়েছে নিহত ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর 5ম ব্রিগেডের 8111তম ব্যাটালিয়নের। খান ইউনিস শহরে একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন ফিলিস্তিনি গাজা উপত্যকায় স্থায়ীভাবে ইসরায়েলি বাহিনী থেকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলি বাহিনী চলে আসার পর গাজা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে আলোচনা পথ উন্মুক্ত রয়েছে। তবে গাজা নিয়ন্ত্রণকারীরা ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাবের হবে না। আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে গাজায় আটক ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনী করা অমানবিক আচরণ যুদ্ধ অপরাধের সামিল। প্রিয় দর্শক, নিজেদের গুলিতে ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। গাজা যুদ্ধ নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।